সালামু আলাইকুম ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছো আমাদের আজকের ভিডিওটি মূলত দেখতেই পাচ্ছ যে নার্সিং ভর্তি পরীক্ষায় যারা সেকেন্ড টাইমার আছে তাদের সফল হওয়ার জন্য কিছু স্পেশাল ট্রিক্স নিয়ে আমরা আজকে তোমাদের সাথে কথা বলবো বিশেষ করে যারা ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে সামনের বছর তাদেরকে নিয়ে কথা বলবো সো বেশ অনেকটা সময় কিন্তু তোমরা পেয়ে গিয়েছ ভর্তি পরীক্ষার আগে এখন এইচএসসি পরীক্ষা শেষ হতে আমাদের মোটামুটি আরো এক মাস সময় লাগবে সো এই সময়টাতেও আমরা কিভাবে ফার্স্ট টাইমারদের থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সো সবার প্রথমেই যে বিষয়টা আমাদের করতে হবে সেটি হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে ভালো একটি আইডিয়া না। তোমরা যদি খেয়াল করো যে আমাদের বাংলাতে বিশ ইংলিশে বিশ জিকেতে কেতে তে জেনারেল সায়েন্সে তিরিশ এবং ম্যাথমেটিক্সে টেন এক্ষেত্রে আমাদের যে বিষয়টি ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে কোন সাবজেক্টে অধিকাংশ শিক্ষার্থীরা ভালো করতেছে এবং কোন সাবজেক্টে অধিকাংশ শিক্ষার্থীরা খারাপ করতেছে তোমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি খারাপ করে থাকে স্টুডেন্টরা যে সাবজেক্টটি সেটি হচ্ছে ইংলিশ এবং এরপরে যে সাবজেক্টটি আসছে সেটি হচ্ছে জেনারেল সায়েন্স এই দুইটা সাবজেক্টের মার্ক কম হওয়া বা বেশি হওয়া এটা কিন্তু আমাদের চূড়ান্ত ভাবে সিলেক্ট হওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে সো আমি ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা মিডল স্টুডেন্টদেরকে মানে যারা সামনে পরীক্ষা দিবে তাদেরকে বলবো তোমরা এই সময়টাতে এক্সট্রা যে এক মাস দেড় মাস সময় তোমরা পেয়ে যাচ্ছ ফার্স্ট টাইমারদের থেকে এই সময়টাতে এই দুইটা সাবজেক্টের আরো বেশি সময় দাও প্রিপারেশন নাও যেটা তোমাদের মূল পরীক্ষাতে ভালো করার ক্ষেত্রে আরও বেশি উপযোগী হবে এখন কিভাবে তোমরা এটাতে ভালো করতে পারো ইংলিশের ক্ষেত্রে আমাদের বেসিক গ্রামারের যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে পারি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে সেটা নিয়ে কাজ করতে পারি আর জেনারেল সায়েন্সের ক্ষেত্রে তোমরা হচ্ছে যেটা করবা যে ক্লাস নাইন টেনের বিজ্ঞান বইটা আমাদের যে মেইন বই আছে সেই বইটা অনেক ভালো করে পড়তে হবে আচ্ছা তো খুবই ভাইটাল একটা বিষয় নিয়ে কিন্তু আমরা তোমাদের সামনে বললাম যে কোন দুইটি সাবজেক্টে অধিক গুরুত্ব দিলে তোমরা অন্যদের থেকে এগিয়ে যেতে পারবে সেই সাথে আরও যে সকল ট্রিক্স আছে আমাদের সামনের ভিডিওগুলোতে আমরা সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই সাথে আমাদের আরেকটি যেটা বিষয় যে ভীষণ নার্সিং অ্যাডমিশন গাইড এটি কিন্তু খুব দ্রুতই বাজারে আসতে যাচ্ছে ডিপ্লোমা এবং বিএসসির জন্য সম্পূর্ণ আলাদাভাবে এবং আমরা তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে এই বইটি পড়লে ইনশাআল্লাহ যে কোনো সরকারি নার্সিং কলেজ কলেজে তোমার একটি সিট কিন্তু নিশ্চিত হবে এবং আমাদের বইটি যদি তোমরা অনলাইনে পেতে চাও তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবা সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো স্টে স্ট্রং ইনশাল্লাহ সফল হবে তোমরা